না। এই পাখির বাংলা নাম হলো কালিম পাখি, আর ইংরেজি নাম গ্রে হেডেড সোয়াম্পেন, যদিও আগে এদের পার্পল সোয়াম্পেন বলেই ডাকা হতো। এদের সাইন্টিফিক নাম হলো পরফোরিও পরফোরিও, আর এদের গোত্রের নাম র্যালিডে। এই পাখিরা সাধারণত কালচে বেগুনি রঙের জলচর পাখি। বাংলায় এর অনেকগুলো নাম আছে, যেমন কালিম, কাইম, কায়েম, সুন্দরী পাখি, হাওড় অঞ্চলে এদের বলা হয়, এবং কাম পাখিও বলা হয় এদের। নিউজিল্যান্ডে এর নাম পুকেকো। বেগুনি কালিম পাখির বৈজ্ঞানিক নামের অর্থ বেগুনি কালিম, মানে ল্যাটিন পরফোরিও, মানে বেগুনি কালেম। এই পাখিরা ভারত, বাংলাদেশ ছাড়াও দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়া, ওশিয়ানিয়া, আফ্রিকা আর ইউরোপের বিভিন্ন দেশে দেখতে পাওয়া যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় 1,84,00,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। এই বেগুনি কালিম পাখি মুরগির আকারের বেগুনি রঙের একটি পাখি। এর দৈর্ঘ্য কম বেশি 45 থেকে 50 সেন্টিমিটারের হয়। ডানা 26 সেন্টিমিটার, ঠোঁট 4.5 সেন্টিমিটার, পা 9 সেন্টিমিটার, লেজ 10 সেন্টিমিটার, ও এদের ওজন হয় 650 গ্রামের আশেপাশে। এর মাথা ফিকে, ডানা সবুজ দীপ্তিময়, লেজের অংশ কালো পালকে ঢাকা, লেজতল ঢাকনি সাদা। এছাড়া দেহের সর্বত্র রং নীলচে বেগুনি। ঠোঁটের গোড়া থেকে পেছন পর্যন্ত লাল বর্ম বা মুকুট আছে। সাধারণত স্ত্রী পাখির বর্ম পুরুষ পাখির বর্মর থেকে ছোট হয়। স্ত্রী ও পুরুষ উভয়েরই চোখ রক্ত লাল। এদের ঠোঁট টকটকে লাল, ঠোঁটের আগা ফিকে, পা দীর্ঘ শক্ত ও লাল, পায়ের সন্ধি বাদামি। অপ্রাপ্তবয়স্ক পাখির দেহ অনুজ্জ্বল, ওদের গলা ফিকে হয়। মুখ, ঘাড়ের উপরিভাগ ও বুকে ধূসর আমেজ থাকে এদের। এদের ঠোঁট, পা ও পায়ের পাতা হয় অনুজ্জ্বল লাল রঙের। অনেকের ধারণা এরা আমাদের দেশের অতিথি পাখি। ধারণাটি রটিয়ে দেয়ার জনক পাখি শিকারীরা, কারণ অতিথি পাখির নাম শুনলে ভোজন রসিকদের জিভে জল চলে আসে, তখন বিক্রি করতে সুবিধে হয়, দামটাও বেশি পাওয়া যায়। প্রকৃত তথ্যটি হচ্ছে এরা আমাদের দেশীয় জলচর পাখি, স্বভাবে বুনো হলেও মোটামুটি এরা পোষ মানে। মুক্ত অবস্থায় এরা দলবদ্ধভাবে বিচরণ করে, আবার একাকী বা জোড়ায় জোড়ায়ও বিচরণ করে। ওদের বিচরণ ক্ষেত্র জলাশয়ের জলদামের উপর, আবার জলেও সাঁতার কাটে, তবে তুলনামূলক কম। এই বেগুনি কালিম পাখিদের খাদ্য তালিকার মধ্যে বিশাল অংশ জুড়ে রয়েছে জলজ উদ্ভিদ, যা এদের সব থেকে পছন্দ। এছাড়াও এর প্রধান খাদ্য বীজ, শস্যদানা, কচি ঘাস, কচি পাতা, তৃণমূল, কচি জলজ উদ্ভিদ ও তার নরম কাণ্ড, শাপলা ইত্যাদি। এছাড়া এরা জলজ পোকামাকড় ও পোকামাকড়ের লার্ভাও খেয়ে থাকে, যেমন মাকড়সা, কেঁচো, জোঁক, শামুক, চিংড়ি, ব্যাঙ, ব্যাঙাচি, ছোট মাছ, মাছের ডিম ইত্যাদি এরা খায়। জলজ সাপ, গিরগিটি, ছোট পাখি, পাখির ছানা, ডিম, মৃত দেহাবশেষ ইত্যাদিও এদের খেতে দেখা গেছে, তবে সংখ্যায় কম। খাবার খাওয়ার সময় এরা লেজের নিচে সাদা অংশ প্রদর্শন করে এবং ডাকে চাক চাক। এই বেগুনি কালেম পাখিরা হাওড়, বিল, নলবন ও তৃণপূর্ণ স্রোতহীন জলাভূমিতে বিচরণ করে। যেসব জায়গায় ভাসমান বা অর্ধভাসমান পানা, গুল্ম, লতা, শাপলা ইত্যাদি প্রচুর পরিমাণে রয়েছে, সেসব জলাশয় এদের পছন্দের বিচরণ স্থল। এছাড়াও লোনা পানির জলাশয়, কাদাভূমি, ধান খেত, বনের ধারে ও মৌসুমি জলাশয়গুলোতেও এদের বিচরণ আছে। এই কালিম পাখিরা ভারতবর্ষের আবাসিক পাখি। এছাড়াও এরা বাসস্থান শুকিয়ে গেলে আংশিক পরিযানও করে। সাধারণত 10 থেকে 100টির দলে এদের দেখতে পাওয়া যায়, তবে প্রজনন মৌসুমে জোড়ায় জোড়ায় অথবা ছোট দলে বিচরণ করে ওরা। এসব দলে বেশ কয়েকটি প্রজননক্ষম পুরুষ ও স্ত্রী সদস্য থাকে। এসব দলে অপ্রাপ্তবয়স্ক কালেমও থাকতে পারে। ভোর ও সন্ধ্যায় এদের ডাকাডাকি ও গতিবিধি বেড়ে যায়। অন্য সব জলচর পাখির সাথে, যেমন পাতি, কুট বা ইত্যাদি পাখির সাথে মিলে এরা খাবার খুঁজে বেড়ায়। এরা উড়তে পছন্দ করে না খুব একটা, তবে উড়ে অনেক দূর পর্যন্ত যেতেও সক্ষম। এরা খুব ভালো সাঁতারু। এদের পা লিপ্তপদ না হলেও এরা সেই তুলনায় চমৎকার সাঁতার কাটতে পারে। প্রজনন মৌসুমে এরা ডিম পাড়ে 3 থেকে 6টি।
ডিম ফুটতে সময় লাগে 18 থেকে 20 দিন। ডিমে তা দেওয়ার দায়িত্ব স্ত্রী পাখির ওপরে বর্তালেও ওই সময় পুরুষ পাখিটি বাসার কাছাকাছি থেকে স্ত্রী পাখিকে ভালো মতোই সঙ্গ দেয়। যদিও বিগত কয়েক দশক ধরে এদের সংখ্যা স্থিতিশীল রয়েছে আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছয়নি, সে কারণে আইইউসিএন এই পাখিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। ভারতবর্ষ ও বাংলাদেশের বন্যপ্রাণী আইনে এই প্রজাতিটি একদম সংরক্ষিত। এবং আপনারা যারা ভাবছেন এই পাখিকে পুষবেন বা এই পাখির শিকার করবেন, তাদের আগে থেকেই বলে রাখি যে এই পাখিকে পোষা বা এই পাখির শিকার করা কিন্তু দণ্ডনীয় অপরাধ, ধরা পড়লে জেল এবং জরিমানা হবেই। তো শুধুমধু এদের শিকার না করে চলুন না আমরা একসাথে এই পাখিদের অনেক দিন ধরে বাঁচিয়ে রাখি এই পৃথিবীর বুকে। আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করো, কমেন্ট করো, ভিডিওটিকে শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাথে থাকা বেলটিকে বাজিয়ে দাও সামনের আসা ভিডিওর জন্য। আজকের জন্য আমরা আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।